হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, বঙ্গোপসাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ, জেলে ও আড়তদার সবাই খুশি। চলুন দেখে আসি। চট্টগ্রামের ফিশারি ঘাটে চলছে ইলিশের মহা উৎসব। জেলেরা গভীর সমুদ্র থেকে মাছ শিকার করে এনে কেনা বেচা হয় এখানেই। প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ায় এবার খুশি জেলেরা। সমুদ্রে বড় বড় ইলিশ, এখন প্রচুর ইলিশ ধরা পড়ছে সাগরে। এখন অনেক ইলিশ মাছ, অনেক বড় বড় মাছ পাওয়া যায়। আড়তদাররা বলছেন, সমুদ্রে 65 দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকার কারণে ইলিশের পাশাপাশি সব ধরনের সামুদ্রিক মাছের উৎপাদনও বেড়েছে কয়েক গুণ। দাম বেশি থাকায় হতাশ ক্রেতারা। ইলিশের এই ভরা মৌসুম এখনো দামটা কমতেছে না। দুঃখের বিষয় হলো, যেভাবে ইলিশ পাওয়া যাচ্ছে সেভাবে দামটা বেশি, অনেক বেশি। গেল কয়েক বছর ধরে 5.5 লাখ মেট্রিক টন ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা থাকলেও এবছর 6 লাখ মেট্রিক টন হবে বলে আশা করছেন মৎস্য কর্মকর্তারা। আমাদের গত বছর যে ছিল আপনার 5.5 লক্ষ মেট্রিক টন, আমরা অবশ্যই এটা আগায় যাব এবং এটা ক্রস করে আমরা আশা করতেছি যে ভবিষ্যৎবাণী করা ঠিক না, তারপর আমরা আশা করতেছি আমরা 6 লক্ষ মেট্রিক টনের উপরে অবশ্যই যাব। ইলিশের উৎপাদন বাড়ায় রপ্তানির দুয়ার খুলে দেওয়ার দাবি মৎস্য ব্যবসায়ীদের। আমরা প্রচুর পরিমাণ ইলিশ পাচ্ছি এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করতে চাই রপ্তানি শুরু করার জন্য। এই বিষয়ে চিন্তা ভাবনা চলছে বলে জানালেন সংশ্লিষ্টরা। আমাদের প্রাক্তন একজন ডিজি স্যার ছিলেন, উনি এটা প্রস্তাব করে গেছেন। আমরা আশা করব চিরই হয়তো বা আমরা ইলিশ রপ্তানি করতে পারবো। মাছ সহ মূল্যবান প্রাণীজ সম্পদ সুরক্ষায় গত 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিনের জন্য বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক ও কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ জাগায়। ভবিষ্যতে আরও ভালো কিছু করার চেষ্টা করব, আপনারা আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।